মনে হচ্ছে হাঁস আমার শীত লাগতেছে, আমি তো ফুল হাতে জামা আনি, কি আর করবো বাইরের জিনিসটা কি দেখি। গাইস ভাগ্য ভালো আমরা দ্বিতীয় তালায়, ভাগ্য ভালো আমরা দ্বিতীয় তালায়, নিচ তালা দিয়ে সবকিছু দেখা যায়, তো দ্বিতীয় সবকিছু দেখতে পাবো, তাহলে আমি দেখতে পারবো না, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে, বাট দেখতে পারবো, সমস্যা নেই। গাইস এই লঞ্চটাকে দেখো, এই লঞ্চের উপরে মনে হচ্ছে যে প্লেন, লঞ্চের মধ্যে কি প্লেন, আমি লঞ্চে আমি শার্ট পরছি, এত পরিমানে ঠান্ডা, মানে আর ওকে আমরা আসি হচ্ছে গিয়ে কোথায় আসছি, চলো সামনে যেতে পারি আমরা, বৃষ্টি দেখ, এত পরিমানের শালিক, দাদু বাড়িতে যাওয়া হচ্ছে, আমি ভাবছিলাম আমি যাইতেই পারবো না, পরে পরের কোরবানিতে যাওয়া লাগবে, কোন দিক থেকে কোরবানি যাবে বলে কোরবানিতে যাবে, সো আজকে যাচ্ছি, লেটস গো, দেখি কেমন, আমি ভাবতেছি ঘুম দিবো, বাট ঘুম দেওয়ার বদলে আমি এটা শেয়ার করাবো ক্লাসটা, দেখো চালু করলে তোমাদের সাথে দেখা হচ্ছে, সো দেখো নৌকা কি সুন্দর, বৃষ্টি পড়তেছে।
শেষের দিকে বাট ব্লগ শেষ করবো না। সো দেখো কি বড় 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 টিউটার আমি এই ব্রাইটনেসটা বাড়াই নি। ওই দেখো কি বড় বড় টিউটার পিছনে মশা 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 মশা
ওকে, সো এখানে আসছে আমাদের অনেক কিছুই। পিছনে ঢেউ, ওই যে পিছনে ঢেউ আসতেছে। মা তখন রেকর্ড করতেছিল, আমি এখন ধরছি ক্যামেরা। নিশ্চয় বাবা ওইখানে, এখানে বাবা আমি গাং চিল দেখছি, যেটা তোমাদের দেখাই নেই। জানলা দিয়ে ভিউজ দেখবো, বাট এত সুন্দর এখন ভিউ বসতেছে, ঢেউ আর কি, উজি ঢেউ ঢেউ ঢেউ। আমার সদর ঘাটে এটা ভালো লাগছে, সো দেখো একটু পরে যাচ্ছে। সোলে ছয়বার মতো ঘুম দিয়ে উঠছি, এতক্ষণ টার্ড হয়েছে, তাও আমার ঘুম শেষ হচ্ছে না। তো সবাই তো একবার উঠে যায়, একবার ঘুমে যায়, মা আবার ঘুমিয়ে গেছে, বাবা যেকে বসছে নিশ্চয় আবার ঘুমাচ্ছে। তো এক এক করে সবাই বারবার ঘুমে যাচ্ছি, এত বড় জার্নি। সো আজকে আমি এখন আছি আমরা অনেক দূরে, অনেকগুলো নদী পাবো সদর ঘাট দিয়ে গেলে, পদ্মা, মেঘনা, অনেক টার্ড। আমি সবাই টার্ড, শুধু আমি টার্ড না, সবাই টার্ড।